দুজনের সম্পর্ক কিভাবে প্রেম করে বিয়ে নাকি পারিবারিক ভাবে বিয়ে সেটা হাজবেন্ডই ভালো হলো আসলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো আমার এক ছোট ভাই ছিল আমার হোস্টেলের পাশের রুমেই থাকতো তো ও আবার ওর কাজিন তো ওই আসলে অ্যারেঞ্জ করেছে আলটিমেটলি তো যেদিন বিয়ে ওই দিন আমার ভাইয়া গেল ওদের বাসায় যে দুপুর দুইটা বা দেড়টার দিকে বললো যে তুমি আসো তো আমি তো ভাবলাম এজ ইউজুয়াল হয়তো মেয়ে দেখবো পছন্দ হলে কথাবার্তা হবে পরে বিয়ে এসে দিয়ে হবে ঠিক 15 মিনিট পরে যাওয়ার বলতেছে রেডি হও বিয়ে হবে আজকের পর্বটি একটু স্পেশাল কারণ প্রত্যেক পরিবারই হচ্ছে ব্যাংকার পরিবার এবার আমন্ত্রণ জানাচ্ছি সেই 7 ব্যাংকার পরিবারকে প্লিজ ওয়েলকাম আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে পেয়ে আমি এক এক করে সবার সাথে পরিচিত হব একদম ওই কর্নার থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম আমি মেহরুন আহমেদ রশনি আমি একজন ব্যাংকার আমি এসেছি আমার মাকে নিয়ে বাহ আসসালামু আলাইকুম আমি নার্গিস শামিমা আমি একজন উদ্যোক্তা আমি আজকে আমার মেয়ের সাথে এসেছি বাহ এই যে কত মজা লাগে যে আমি আমার মেয়ের সাথে এসেছি এটা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আমি চলে যাব পরের পরিবারের কাছে আমি মোহাম্মদ আয়ুব আমি চাঁদপুরের সন্তান আমি কর্মরত আছি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে ওকে আমার সাথে আছে আমার ওয়াইফ বাহ আসসালামু আলাইকুম আমি সাদিয়া প্রিন্তিথি আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি অসাধারণ বিয়ের কত বছর হলো আমাদের সংসারের সব হিসেব নিকেশ রাখেন আমার হাজবেন্ড বাবা আমাদের বিয়ে হয়েছে 10 বছর অ্যারাউন্ড আচ্ছা আর কি কি হিসেব নিকেশ আপনাকে রাখতে হয় বাই দ্য ওয়ে তো জিজ্ঞেস করি আসলে হিসাব নিকাশ আমরা দুজন মিলেই রাখি আপনি কি জানেন যে আপুর জন্মদিন কবে এটা জানেন জি জানি কত তারিখে মার্চের 1 তারিখ বাহ পহেলা মার্চ আপনার জন্মদিন কবে আপুকে জিজ্ঞেস করি একটু মাইক্রোফোন দিন নভেম্বরের 12 তারিখ আপনি ওখানেই থাকুন আমি আসছি কারণ আমার জন্মদিন নভেম্বরের 12 তারিখ আমরা বৃশ্চিক এবং আমাদেরকে সবাই ঠকায় ওকে এটা সবসময় মাথায় রাখতে হবে যারা বৃশ্চিক তারা সবসময় ঠকে বাট উই ডোন্ট কেয়ার রাইট নো প্রবলেম 12ই নভেম্বর এরপর চলে যাব পরের পরিবারের কাছে আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমার পরিবারে আমি ব্যাংকার আর আমার সাথে এসেছেন আমার ওয়াইফ আচ্ছা ওকে আমি ফাইমা সুলতানা গৃহিণী আচ্ছা ওয়াও সবচেয়ে বড় কাজটা আপনিই করেন বিয়ে হয়েছে কত বছর 9 বছর বিয়েটা কীভাবে হলো মানে প্রেম করে নাকি পারিবারিকভাবে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তবে আমার মা আর আমার শাশুড়ি পূর্ব পরিচিত ছিল তাদের মাধ্যমেই আমাদের বিয়েটা হয়েছে বা মানে বিয়ের পরে প্রেমটা হয়েছে রাইট পরের পরিবার আমি রায়হান মজিদ আমরা দুজনই খুলনার আমি ব্যাংকার আচ্ছা পরিচয় কিভাবে তার সাথে পরিচয় ট্রেনে ওয়াও ট্রেন জার্নি করতে করতে খুলনা থেকে ঢাকায় আসার পথে অসাধারণ আমার তো সেই হঠাৎ দেখা মনে পড়ে গেল রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা খুব ভালো তারপর কি হলো মানে প্রস্তাব দেবার সঙ্গে সঙ্গে সে পটে গেল না তখন এমনি কথা হয়েছে আর ফোন নাম্বার নেওয়া হয়েছে এক মাস ফোনে কথা হয়েছে তারপরই বিয়ে পরের মাসেই বিয়ে ও মানে খুলনার মানুষ এত ফার্স্ট সো সুইট ওকে তারপরে কত বছর হলো বিয়ের 9 বছর হতে যাচ্ছে মাশাআল্লাহ ফাইন পরের পরিবারের কাছে চলে যাব আমি ফেরদৌস আসিফ আমি কাজ করছি পুবালি ব্যাংকে আচ্ছা আর আপুকে কোথায় পেলেন খুঁজে ওকে ওর সঙ্গে আমার আসলে অ্যারেঞ্জ ম্যারেজ ওকে আমি আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর পিরোজপুরে আমি ওকে দেখেছিলাম একটা রেস্টুরেন্টে দেখা করার পরে তারপরে ওই দিন যেদিন দেখা হয়েছিল সেদিনই আমি ঢাকায় চলে আসি একদিন সকালবেলা তো দেখি যে কোনো ফোন টোন কিছু দিচ্ছে না বা কোনো রেসপন্স তেমন একটা ই হচ্ছে না তো আমি একদিন অফিসে গিয়ে একটা টেক্সট করলাম ওকে লিখলাম যে গুড মর্নিং লিটল বার্ড তো এসএমএসটা দেওয়ার পরে তারপরে আমি আসলে অনেক অসুস্থ ছিলাম তো যখন এসএমএসটা দেখলাম তো আমি কেমন জানি মানে হয়ে গেলাম যে সুস্থ হয়ে গেলাম আর আমার কাছে মানে কি জানেন না চেনেন না একটা মানুষের লিটল বার্ড লিখলো আর আপনি কোটে গেলেন দেখা হয়েছে বাট ওর টেক্সটটা পেয়ে আমার অনেক ভালো লেগেছিল তার মানে অনেক কেয়ারিং হবে অনেক ভালোবাসবে এটাই মনে হয়েছিল ওকে আপনার নামটাই বলেননি আমাদেরকে এতক্ষণ আমার হচ্ছে তন্নি ইসলাম প্রেমের কতদিন পর বিয়ে হলো আমাদের টোটাল দেখা থেকে 10 দিন 10 দিন হ্যাঁ এরপরে হচ্ছে বিয়ে তার মানে আপনার ডান পাশের কাপল তো 1 মাস সময় নিয়েছে আপনি 1 মাস না 20 দিনও সময় নেননি 10 দিনে কাজ সেরে ফেলেছেন হ্যাঁ সুপার ফাস্ট আমি চলে যাব পরের কাপলের কাছে
জি আসসালামু আলাইকুম, আমি আহমদুল হক, আমি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছি। আচ্ছা, আর অ্যাজ আমি একজন ট্যাক্স লয়ার, আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। ওকে, আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার, আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে, আমিও ইনকাম ট্যাক্স লয়ার। ওয়াও, গ্রেট। দুজনের সম্পর্ক কিভাবে, প্রেম করে বিয়ে নাকি পারিবারিকভাবে বিয়ে? সেটা হাজবেন্ডের ভালো হলো। আসলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমার এক ছোট ভাই ছিল, আমার হোস্টেলের পাশের রুমেই থাকতো, তো ও আবার ওর কাজিন, তো ওই আসলে অ্যারেঞ্জ করেছে আলটিমেটলি। তো যেদিন বিয়ে ওই দিন আমার ভাইয়া গেল ওদের বাসায়, যে দুপুর দুইটা বা দেড়টার দিকে বললো যে তুমি আসো। তো আমি তো ভাবলাম এজ ইউজুয়াল হয়তো মেয়ে দেখবো, পছন্দ হলে কথাবার্তা হবে, পরে বিয়ে এসে দিয়ে হবে। ঠিক 15 মিনিট পরে যাওয়ার বলতেছে রেডি হও, বিয়ে হবে এখন। দেন ওর, আমার বাবা আর ওর দুলাভাই হচ্ছে রিলেটিভ, সেই সুবাদে বলে কি ওর দুলাভাই বলছে যে মতি, মানে আমার বাবার নাম মতিউর রহমান, সে ওইখানে বলছে কি হঠাৎ করে বলছে মতিবার মেয়ের সাথে বিয়ে হবে। তা আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে, মানে হুট করে বলতেছে যে বিয়ে, সেই জন্য আমি একটু মনে মানে একটু মানে আনন্দ করেই বলি যে বিয়ে করলাম, বিয়ে টেস্টই পেলাম না, যে বিয়ে শপিং করবো, এন করবো, ত্যান করবো, আসলে কিছুই আমি পাইনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রলোক কি যেন লিখছিলেন, কি লিখছিলেন, কি লিখছিলেন ওখানে? আই এম রিয়েলি সরি, আমার আসলে নিজের বার্থডেটাও মনে থাকে না, আমি ম্যারেজ ডেটটা একদম ডেট মান্থ ইয়ার স্পষ্ট করে লিখে রেখেছি, কত বছর সেটাও আমি লিখে রেখেছি। এটা মাথায় রাখতে হবে যে আমাদের আমাদের দায়াস অবশ্যই এখানে রং করে দিয়ে যেতে হবে। দেখুন পেন নিয়ে এসছে, ব্যাংকার টলটাল পকেটে পেন থাকে, তো পেন নিয়ে এসছে, এখানে লিখে রেখেছি এবং আমার দায়াস আপনাকে রং করে দিয়ে যেতে হবে। তো এবার বলুন না দেখে আপনি আটকান আপু, ম্যারেজ ডে কবে আপনার? ম্যারেজ ডে 8 June 2012, সরি। ওকে ফাইন, থ্যাংক ইউ। পরের পরিবার, আমি এবিএম আশিকুজ্জামান চৌধুরী, আমি এসেছি ঢাকা বনশ্রী থেকে। আচ্ছা, সাথে আমার পরিবার এবং আমি দুজনেই ব্যাংকার। ওয়াও, আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে আছি আর আমার পরিবার ব্র্যাক ব্যাংকে আছে। আপনার পরিবারকে দিন। আমি শারমিন আক্তার সাথী, আমি ব্র্যাক ব্যাংকে কর্মরত আছি 18 years। ওয়াও, অনেকদিন। আপনাকে তো উনি পরিবার বলে, আপনারা কি বলবেন? একমাত্র স্বামী। প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? প্রেম এবং মহাপ্রেম, মানে আমাদের বাসে চড়তে গিয়ে পরিচয়। আচ্ছা, তারপরে পরিণয়, তারপরে বিয়ে, এই আর কি। বাসে চড়তে গিয়ে পরিচয়, পরে পরিণয়। দর্শক, আজকে আমি এক জুটিকে পেয়েছি যারা ট্রেনে চড়তে চড়তে পরিচয়, পরিণয়, তারপরে বিয়ে।